গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছে। বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জানি না ভিডিওতে কতটা শুনতে পাচ্ছ। আজকে রোববার আর এখন বাজে প্রায় 10টা মতো, আর একটু দেরি করে উঠেছি কারণ কালকে না অনেক রাতে ঘুমিয়েছি, ঘুমই আসছিলো না কিছুতে, যেহেতু কালকে দুপুরে একটা ভালো ঘুম দিয়েছিলাম তাই জন্য রাতে কিছুতেই ঘুম আসছিলো না। এখন আমি মোটামুটি ঘর দোর একটু পরিষ্কার করছি, একদিন ঘরে না থাকলেই ঘরটা পুরো নোংরা নোংরা লাগে, তো ঘর দোর পরিষ্কার করে আমি পুরো ঘেমে স্নান করে রেখেছি, খুব গরম লাগছে। দেন আমি ফ্রেশ হব, দেন আমি স্নানে যাব, তারপরে আদুর জন্য খাবার বানাবো। আর আজকে আমাদের ইনভিটেশন আছে একটা, আজকে আমার তিস্তত দাদার মেয়ের অন্নপ্রাশন, তো সেখানে যাব ব্যারাকপুরে, সবারই নিমন্ত্রণ আছে। তার মধ্যে সকালবেলা আদু আমাকে এইখানটা বন্দুক দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে পুরো, তারপর আমি ওর বন্দুকটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তাই তো? তো ঘাম লাগছে না, জায়গাটা জ্বলছে পুরো, প্রচণ্ড ব্যথা করছে। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। এখন বাজে 10:40, আজকে না বসে বসে ঘরটা পুছতে হবে, কারণ ডান্ডা দিয়ে ঘর পুছলে ঠিক মতো মনের মতো পরিষ্কার হয় না। এবার সারা সপ্তাহে যখন সময় থাকে না তাড়াহুড়োর জন্য আমি ডান্ডা দিয়ে পুছি, বাট আজকে আমি বসেই পুছবো। বাজে এখন প্রায় 12টা, আর আমি স্নান টান করে উঠলাম এখন, দেখো তাও ঘামছি, স্নান করে ওঠার মানে উঠেও ঘামছি, এতটাই আজকে গরম লাগছে। তো এখন ঠাকুরটা দিয়ে এরপরে আদুকে খাওয়াবো, দেন রেডি হব। বেরোতে বেরোতে আমার মনে হচ্ছে 1টা বেজেই যাবে, সময়ের সাথে মানে তাল দিয়ে আর পেরে উঠছি না সময়ের সাথে। আজকে কোনো রান্নাবান্নার কোনো কাজ ছিল না, কিন্তু তাও এত কাজ, এই ঘর ঝাড় দেওয়া, পোছা, জিনিসপত্র, ফার্নিচার মোছা, এইসব করতে করতে যে কিভাবে সময় কখন কেটে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না, ধরতেই পারছি না। আমাদের তো 12টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 1:40, বাইরে বীভৎস গরম। আমি এই জাস্ট একটা ভিডিও বানাতে এসেই আমার মুখের অবস্থা, আর তার মধ্যে এই যে কাটা দাগ, পুরো ঘেমে জল জল হয়ে যাচ্ছি। এবারে এখন বাজে 1:30 বেজে গেছে, 1:40 বাজে, এখনও আমরা বেরিয়ে উঠতে পারিনি, আশা করছি 2টোর মধ্যে বেরিয়ে যাব, 12টা থেকে 2টো। বাবা চলে গেছে আবার, এখন আদু ফিস ফিস দেবে, চলো ফিস ফিস। আমি তো অন্য কাউকে ভাবলাম, আমি চিনতেই পারিনি, আমি জিজ্ঞাসা করছি রুম্পা দি কোথায়, আমিও তোকে চিনতে পারিনি, ও ঘুমোচ্ছে। আরে কার যে ঘুম, সবে ঘুমিয়েছে, ও মা কি সুন্দর সাজিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটাও নিতে পারছো না, তাতে অন্য চুষিটা ম্যাগি থাকে, কি সুন্দর সাজিয়েছে, ঘুমাচ্ছিল তখন সাজিয়েছে, না না এত সুন্দর ভাবে ওগুলো স্টিকার। কোনটা নেবে দেখছি, দেখছি কোনটা ধরবে দিদি, একটু ফোনটা বার করুন, দিদি একটু ফোনটা বার করুন, ওইটার দিকে নজর,
ওলে বাবা, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। সবাই এখানে বসে আড্ডা মারছে, শুধু মানে খাওয়াতে নিয়ে গেছে এখানে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। বাবা চেষ্টা করছে কিন্তু আচ্ছা তুমি বসো, সাইডে বসো না। প্রথমে আছে ফিশ কাটলেট, ভাত, ডাল, পটল, এখানে আটটা দিয়ে দাও। চিকেন গোলাপুরি, চাটনি পাবো। এতক্ষণ পরে একটু পেয়েছে, তো জুতোটা কিন্তু ওই কোনায় আছে। খুব সুন্দর হয়েছে। কি হলো, লাফাতে লাফাতে সব হাজমোলা পড়ে গেছে ওর। এই একটা আছে তো হাতে, নাক থেকে জল পড়ছে আবার। আরো পাদি, আরো পাদি, তুই শেষ কর, শেষ হয়ে যাবে, দেব পড়ে গেছে, দেব, চলো চলো এবার বেরোবো। এটা বৌদি নিজে হাতে বানিয়েছে, আমি স্টেটাস দেখেছিলাম। না না, ভাল লাগছে না, ভাল লাগছে না, ওর একটু ভাল লাগছে না। বাবা বসার জন্য চেয়ার এনে দিয়েছে বাবা। কি করছিস, কি করতো বাবা, কি করতো বাবা, কি কি করব, কি কি কি, বাবা সরে যাবে নাকি? না বাবা, ঘরে পড়ে দিতে হবে, অন করে দেবে ও, বাবা অন করে দেবে। এই যো এই যো এই যো, হ্যাঁ জোরে, আবা 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 আবা, ব্যাস ডান, আদু ডান, শিখে গেছে, আদু ডান,
আর না ব্যাস চলো দেখ মুখটা দেখ আমরা এলাম তো ছটা নাগাদ, পৌনে ছটা ছটা নাগাদ। আদৌ তো আর ঘুমোয়নি, তারপরে আমরা তিনজনে মিলেই খেলাধুলা আড্ডা ফাড্ডা এই সমস্ত মারছিলাম। এবারে আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের খেলা আছে, তো সবাই সব খেলা দেখার জন্য অনেক রকমভাবে অ্যারেঞ্জমেন্ট করে নাগেটস ফাগেটস আনা হলো, বাট বৃষ্টির জন্য এখনও খেলাই শুরু হয়নি। আর এখন 8:15 মতো বাজে, আমি আদুর খাবারটা আগে করবো, করে আগে ওকে ফটাফট খাইয়ে দেবো, কারণ দুপুরে ঘুমাইনি, প্রচণ্ড পরিমাণে ইরিটেড হয়ে গেছে আর থাকতে চাইছে না। আর আজকে তো গরম মানে মারাত্মক, আর ওপরে না আরও বেশি ঘাম হচ্ছে, পুরো মনে হচ্ছে না আগুন বেরোচ্ছে ঘর থেকে, এত গরম লাগছে। আমি এখনও ফ্রেশ হইনি, এখন ফটাফট আমি কাজগুলো আগে করে নিই। গুড মর্নিং এভরিওয়ান, কালকের ব্লগটা তো আর শেষ করা হয়নি, কারণ কালকে প্রচণ্ডই টায়ার্ড ছিলাম, আর কালকে এত মারাত্মক লেভেলের গরম ছিল, এত ঘেমেছি না, আর শরীর চলছিল না, আর প্রচণ্ড পা ব্যথা করছিলো। তো রাত্রিবেলা তো ম্যাচ দেখার জন্য বেশ বাড়িতে একটা ভালোই পার্টির আয়োজন করা হয়েছিল, বাট আনফর্চুনেটলি ম্যাচটা এমনভাবে শুরু হলো যে সেটাকে আর ঠিকঠাক মতো সাকসেসফুল করা হলো না। একটু মানে জাস্ট কোল্ড ড্রিঙ্কস পার্টির একটা ব্যবস্থা করা হয়েছিল, আমরা আর গৌতম দা সোনালি কালকে আর মিষ্টিও আসেনি, আর আমি কালকে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওতে সেরকম কিছু নিতেও পারিনি, কারণ আদু প্রচণ্ড বললাম যে ইরিটেড হয়ে গেছিলো, ওকে খাওয়ানো দাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, তো এই সমস্ত দিকে এত ব্যস্ত ছিলাম যে আমি আর কোনোরকম কিছু ক্লিপিংস নিতে পারিনি। রাত্রিবেলা যে খেতে বসলাম তখন বাজে প্রায় 10:30-11:15 মতো, 10:45 মতো বাজে, খেয়ে ওরা তখন চলে গেল। তো ফার্স্টে তো ঘুমানোর আগে পর্যন্ত ভাবলাম যে ম্যাচটা গেল, পুরো ইন্ডিয়া হারবে, এইভাবেই তো শুয়ে পড়লাম, বাট সকালে উঠে দেখলাম যে না জিতে গেছে, তারপরে তাই জন্য আর ব্লগটা কালকে শেষ করা হয়নি। সো আজকে এখানে ব্লগটা শেষ করছি, যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।